একবার নয় পরপর ছবার সুখীতম দেশের শিরোপা ধরে রাখলো ইউরোপের ছোট্ট একটি দেশ। একবার নয় পরপর ছবার মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং পাকিস্তান। একাধিকবার কম্পন অনুভূত হয় দিল্লি, জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। খোদ দিল্লিতেই মোদি বিরোধিতা, মোদি হাটাও দেশ বাঁচাও পোস্টারে বর্তমানে ছয় লাভ রাজধানী দিল্লি। স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন কমিটির তরফ থেকে বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বুধবার ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ফের বন্যদাতাল হাতির আক্রমণের ঘটনা, মঙ্গলবার গভীর রাতে বন্যদাতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। জনমনে স্বস্তি, ফের একবার আধার কার্ডের সঙ্গে ভোটার আই কার্ড সংযোগের সময়সীমা বাড়ালো কেন্দ্র। রাস্তার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া, বেড়া ভাঙচু চরম উত্তেজনা ঘটনা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। এক অভিনব উদ্যোগ, উত্তর পূর্বাঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য একটি নয়া স্কিম চালু করেছে ওম স্টার্লিং গ্লোবাল ইউনিভার্সিটি। সাত রামনগর মণ্ডলের উদ্যোগে আগামী 26 মার্চ মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।